বিচারক এবং আদালতের নিরাপত্তা নিশ্চিতে আইজিপি ও ডিএমপি কমিশনারকে চিঠি। হঠাৎ করে কেন এমন চিঠির ব্যাপার হলো? কোথায় নিরাপত্তার তেমন ঘাটতি দেখা দিল? এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে যে খবরটি বলা হচ্ছে, সারা দেশে বিচারক ও আদালতের নিরাপত্তা নিশ্চিত করতে আইজিপি ও ঢাকার পুলিশ কমিশনারকে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। অর্থাৎ সুপ্রিম কোর্ট প্রশাসন নিরাপত্তাহীনতার একটি পরিস্থিতি লক্ষ্য করছে হয়তো। মঙ্গলবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মোহাম্মদ মশিউর রহমান এই চিঠি পাঠান। ওই চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি মহানগর দায়রা জজ আদালত, ঢাকা ও জেলা জজ আদালত এবং খুলনায় বোমা হামলা হয়েছে। ইতিপূর্বে কুমিল্লা আদালতে বিচারকের খাস কামরায় বিচার প্রার্থীকে হত্যার ঘটনা ও সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলোতে সারা দেশের বিচারকরা চরমভাবে উদ্বিগ্ন, আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। দেশের বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দেশের সবগুলো আদালত, ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, বিচারকদের বহনকারী গাড়ি ও বাসভবনের নিরাপত্তা নিশ্চিত করা অতি জরুরি। চিঠিতে আরও বলা হয়েছে, প্রধান বিচারপতি সারা দেশের সবগুলো আদালত ও ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ও বিচারকদের বহনকারী গাড়ি ও বাসভবনের পর্যাপ্ত নিরাপত্তা বৃদ্ধির নির্দেশনা দিয়েছেন। মত অবস্থায় সারা দেশের সবগুলো আদালত ও ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, বিচারকদের বহনকারী গাড়ি এবং বাসভবনে সার্বক্ষণিক পুলিশ পাহারা ও পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন সহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। দর্শক, যাই না আর কোনো সিগন্যাল আছে কি না কেন এরকম পরিস্থিতি, তবে এটা ঠিক, জামিন না পেয়ে একজন বিচারক মানে ছুড়ে মারেন, স্যান্ডেল ছুড়ে মারেন বিচারকের প্রতি, এই ঘটনা ঘটেছে চট্টগ্রামে। এবং ঢালাওভাবে যেভাবে গণহারে গ্রেপ্তার করা হচ্ছে, তেমনি গণহারে যেভাবে কারাগারে প্রেরণ করা হচ্ছে, জামিনের ব্যাপারটা কোনোভাবেই বিবেচনায় আনা হচ্ছে না। এর ফলে একটা ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে। তো তার প্রেক্ষিতে বিচারক বা আদালত বড় ধরনের কোনো ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি, বা আইন শৃঙ্খলা কর্তৃপক্ষের পক্ষ থেকেও সেরকম কোনো পরিস্থিতি সামনে আনা হয়নি। সাধারণত এই ধরনের নিরাপত্তা বা সেগুলো সংশ্লিষ্ট যেই আইন শৃঙ্খলা বাহিনীর যে নানান এজেন্সি আছে, গোয়েন্দা সংস্থাগুলো আছে, তারা দেখভাল করে, তারাও তেমন কোনো আভাস দেয়নি বা কোনো চিঠি দেয়নি। এই প্রথম একটি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের থেকে এটি ইস্যু করা হলো এরকম একটা চিঠি। তো তারা কেন মনে করছে যে বিচারক এবং আদালতের নিরাপত্তা নিশ্চিত করতে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে, এটা খুবই চিন্তার বিষয় যে নিশ্চয়ই এমন কোনো তথ্য তারা জেনেছে যার প্রেক্ষিতেই এই ধরনের বিষয়টি তারা মন্ত্রণায় পাঠিয়েছে, বা সরাসরি এখানে দেখা যাচ্ছে যে আইজিপি এবং ঢাকা কমিশনারকে তারা পাঠিয়েছে। তো ঘটনা যদি সত্যি সত্যি এরকম নিরাপত্তাজনিত কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে নিশ্চয়ই এটা চিন্তার বিষয় এবং উদ্বেগের বিষয়, এবং কেন এগুলি ঘটছে, কী কারণে ঘটছে, এটাও একটু খতিয়ে দেখা দরকার। দর্শক, সবশেষে একটা অনুরোধ করি, যারা আমার এই ভিডিওটি নিয়মিতভাবে দেখতে চান, তারা অবশ্যই ইউটিউবে যারা দেখছেন, তারা ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাটি টাচ করবেন এবং তারপরে অল বাটনে টাচ করবেন। আর যারা ফেসবুকে নিয়মিতভাবে দেখেন, তারা অবশ্যই লাইক বা ফলোতে টাচ করবেন, তাহলে আশা করি যে কোনো ভিডিও মিস করবেন না। ধন্যবাদ।